আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আজকে কোয়েলের বাচ্চার ব্রিডিং নিয়ে একটু আলোচনা করি। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আমার এখানে বাচ্চা রয়েছে 335 পিস। তো আসলে পার্সেন্টটা একটু কম এসেছে, কারণ অত্যাধিক তাপমাত্রা ছিল, যার কারণে তাপমাত্রা অতিরিক্ত, মানে ইনকিউবেটরের মুখ খুলে রাখার পরেও তাপমাত্রা বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু কিছু ডিম আমার নষ্ট হয়েছে। তো যা হোক, তারপরে 335 পিস বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার এই পাখির বাচ্চার বয়স হচ্ছে 5 দিন। তো দর্শক মণ্ডলী, 5 দিনে আমি যা যা করেছি, আসলে প্রথম দিনই আপনারা জানেন যে প্রথম দিন শুধু থায়াবিনে একটু পানি দিয়েছিলাম, কারণ পানি এরকম খায় না, পানি খাবার 2 দিন পর্যন্ত বেশি কিছু খায় না, তথাপিও হালকা পাতলা দিয়েছিলাম। তো তারপরে থায়াবিন 2 দিন চালিয়েছি, তারপরে দিয়েছি আমি রিনাডাব্লিউএস দিয়েছি 2 দিন। আজকে দেখতে পাচ্ছেন আজকে আমি দিয়েছি পানির সাথে জিঙ্ক। তো দর্শক মণ্ডলে, আমি জিঙ্ক বলি আর রিনাডাব্লিউএস বলি, আমি শুধু কিন্তু পানির সাথে মিশিয়ে দিই তাই নয়, আমি আপাতত 7 দিন বা 10 দিন পর্যন্ত যে খাবারগুলো দিই, খাবারগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি খাবারগুলো কিভাবে দেই। তো খাবারগুলো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেক পাউডার করে দেই, মানে খাবারগুলো হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, রাখার পরে কিন্তু একটা ফুসফুসে হয়, তখন ওই পানিতে আমি ঔষধ মিশিয়ে নেই, কারণ রেনামাইসিন বলি আর থায়াবিন বলি আর রেনাডাব্লিউএস বলি, আমি ঔষধগুলো পানিতে মিশিয়ে নেই। পানিতে মিশিয়ে যখন আমি এটা হাত দিয়ে দুই হাত একসাথে করে ডলা দিই, তখন কিন্তু এটা পাউডারের মতো হয়ে যায়। ব্লেন্ডার করার দরকার নেই, কেউ কেউ ব্লেন্ডার করে, তো ব্লেন্ডার করলে করতে পারেন, তবে আমি মনে করি ব্লেন্ডার করার দরকার নেই, কারণ ব্লেন্ডার না করে আপনি যদি পানিতে একটু ঔষধ দিয়ে যদি আমার মতো করে যদি হাতে গুঁড়ো করে নেন, তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো হবে, কারণ পানির কাছে অনেক বাচ্চাই যেতে চায় না, যেতে পারে না, খায় না, কিন্তু খাদ্যটা সবাই কিন্তু খাবে এই কারণে। আর খাদ্যটা অবশ্যই কিন্তু আমি 4 দিন পর্যন্ত পেপার কাগজে ছিটিয়ে দিয়েছিলাম, এটা মনে রাখবেন, প্রথমেই কিন্তু আপনি ট্রেতে দিলে খাবে না, প্রথম 4 দিন পর্যন্ত আমি ছিটিয়ে দিয়েছিলাম। আজকেই মাত্র আমি এই নৌকা খাবারের পাত্র যেটাকে বলে, এই পাত্রে আজকেই খাবার দিয়েছি। তো যা হোক, 5 দিন বা 6 দিন থেকে আপনি ট্রেতে দিতে পারেন খাবারে, এই নৌকা মাত্রতে দিতে পারেন। তো যা হোক, আসলে বিষয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্রিডিং এর সিস্টেম হলো, আপনাকে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে, আর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনি সবচেয়ে কম রেটে এই যে আমি যেটা কিনেছি আমার মতো একটা থার্মোমিটার কিনতে পারেন। এই দেখুন আমার তাপমাত্রার মিটারটা, এই যে দেখতে পাচ্ছেন তাপমাত্রা মিটারটা, এখানে কিন্তু 35.5 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে, প্লাস 16 ডিগ্রি 16 আর্দ্রতা, 16% আর্দ্রতা, 35.5 ডিগ্রি তাপমাত্রা, 35.5 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং 16% আর্দ্রতা রয়েছে। তো দর্শক মণ্ডলে, আসলে এটা কিন্তু একটা বেস্ট হিট রয়েছে আমার এখানে। তো আপনি চাইলে আপনিও এরকম একটা মিটার কিনতে পারেন, যেটা হয়তো 200 থেকে 300 টাকা দাম নেবে। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে যে আসলে সর্বপ্রথমে আপনাকে 35 ডিগ্রি তাপমাত্রা 7 দিন কন্ট্রোল করতেই হবে, নচেৎ কিন্তু আপনার পাখির সমস্যা হবে, যেটা হয়তো পরবর্তীতে 20 দিন বয়সে বা 30 দিন বয়সে গিয়ে সমস্যা হতে পারে, যে সমস্যাটা কিন্তু সহজে সারানো যায় না। এই কারণে আপনাকে 35 ডিগ্রি তাপমাত্রায় আপনাকে মিনিমাম 7 দিন রাখতেই হবে, এই বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। আর খাবারের বিষয়টা, খাবার পানিটা প্রথম 15 দিন পর্যন্ত আপনি 24 ঘন্টায় তাদেরকে নেবেন, লাইট কখনোই বন্ধ করবেন না, 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে যা যা করণীয় করতে হবে। এবং খাবার আপনি প্রথমে খাবারগুলো, এটা কিন্তু ব্রয়লারের স্টার্টার খাদ্য, তবুও আমি জানেন যে প্রথমে গুঁড়ো করে দিতে হয়, স্টার্টার খাদ্য গুঁড়ো করে দিতে হয়। তো দর্শক মণ্ডলী, এইভাবে যদি আপনি কোয়েল পাখি লালন পালন করেন তাহলে আশা করি ভালো ফল পাবেন। তো দর্শক মণ্ডলী, যদি আজকে ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। এগুলো আজকে ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।